শুভেচ্ছা, সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। সঙ্গে আছি আমি তৃষামা সিং মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। তীব্রতা কিছুটা কমলেও যশোর, চুয়াডাঙ্গা সহ দেশের পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে আজ রাত থেকে বিচ্ছিন্নভাবে সারা দেশে ঝড় বৃষ্টির পূর্বাভাস মিলেছে, সেক্ষেত্রে তাপমাত্রা আরও কমবে। এদিকে লম্বা ছুটি শেষে আজ খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি রোধে নেওয়া হয়েছে ব্যবস্থা। সেনাবাহিনী দেশের মানুষের আস্থা অর্জন করতে পেরেছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসে দরবারে অংশ নিয়ে তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। এর আগে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম উদ্বোধন করেন তিনি। এবং এখনও চলছে সুন্দরবনের একাংশ। চাঁদপাই রেঞ্জের অমরবুনিয়া এলাকার আগুন নেভানোর চেষ্টা চলছে। বনরক্ষী, ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে নৌবাহিনী, কোস্টগার্ডের সদস্যরা, হেলিকপ্টার থেকে পানি ছিটাচ্ছে বিমান বাহিনীর একটি দল। আগুন নেভাতে 2-3 দিন লাগতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। যশোর, চুয়াডাঙ্গা সহ দেশের পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। রাত থেকেই দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টি শুরু হবে, যা ছড়িয়ে পড়বে সারা দেশে। তবে এরপর ফের তাপমাত্রা বাড়ার শঙ্কা রয়েছে। একই সাথে দেয়া হয়েছে ঝড় ও বজ্রপাতের সতর্কতাও। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। এত দীর্ঘ তাপপ্রবাহ গেল 76 বছরেও দেখেনি দেশের মানুষ। সাধারণত এপ্রিল থেকে ঝড়ের মাস শুরু হলেও এবার পুরো এপ্রিলে বৃষ্টি হয়নি বললেই চলে। বৃষ্টির দেখাই মিলেনি রংপুর আর রাজশাহী বিভাগে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। চলমান তাপপ্রবাহের মধ্যে স্বস্তির বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। আজ রাত থেকেই দেশের বিভিন্ন এলাকায় হতে পারে বৃষ্টি, যা চলবে পুরো সপ্তাহ জুড়ে। তবে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি এলাকায় হবে না বৃষ্টি। আজকে বিভিন্ন জায়গায় এই তাপপ্রবাহটা কিছুটা প্রশমিত হয়ে যাবে, মানে এই কমে যাবে বিভিন্ন জায়গা থেকে, এবং আগামীকালকে হয়তো রাজশাহী এবং খুলনা বিভাগের 2-1 জায়গায় মৃদু ধরনের তাপপ্রবাহ থাকতে পারে। এছাড়া অন্যত্র তাপপ্রবাহ না থাকার সম্ভাবনা বেশি, এবং আজকে সিলেট, ময়মনসিংহ এবং ঢাকার 2-1 জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বজ্রঝড় সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকালকে থেকে সারা দেশেই বিচ্ছিন্নভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি ঝড় বৃষ্টির সাথে বেড়েছে বজ্রপাত, এতে বাড়ছে মৃত্যু। এ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বজ্রঝড় সহ বৃষ্টিপাত হয়, সেখানে কিন্তু বজ্রপাতের সমূহ সম্ভাবনা রয়েছে এই সময়। আর দেখেন, 30 সেকেন্ডের মধ্যে শব্দ শুনতে পান, তাহলে আপনাকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। এবং যদি আপনি দেখেন যে আপনার নিরাপদ আশ্রয় নেওয়ার মতো পরিস্থিতি নাই বা অন্যভাবে নাই, আপনি অবস্থান করছেন না, তখন আপনাকে অবশ্যই বড় গাছ অথবা বৈদ্যুতিক খুঁটি এই সকল জায়গার নিচে থাকা যাবে না, আপনাকে বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে বসে পড়তে হবে। আগামী 48 ঘন্টায় সিলেট, সুনামগঞ্জের বিভিন্ন নদনদীর পানি কয়েকটি পয়েন্টে বাড়বে। স্বল্পমেয়াদে প্রাক মৌসুমি বিপদ অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে দীর্ঘ ছুটির পর আজ খুলেছে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। গরমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় মন্ত্রণালয়ের নির্দেশে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানগুলো। রিপোর্ট করছেন হাসনান তানভীর। দীর্ঘদিন পর আবারও বেজে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানের ঘণ্টা। রোজা, ঈদ আর তীব্র তাপপ্রবাহের কারণে দফায় দফায় বন্ধ থাকার পর সকাল থেকে খুলেছে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা। শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক সব ক্লাসেই শিক্ষার্থীর উপস্থিতি ছিল বেশ ভালো। লম্বা ছুটির পর শ্রেণীকক্ষগুলো আবারও হয়ে ওঠে প্রাণবন্ত। গরম
বেশি লাগে। কিন্তু ক্লাস করতে কেমন লাগে? ভালো লাগে। ক্লাসে ভালো লাগে। বাসায় ভালো লাগে না? না, বেশি করে পানি নিয়ে আসছি ক্লাস করার জন্য। বাইরে গরম থাকলেও তীব্র তাপপ্রবাহ কিছুটা কমে এসেছে। কোথাও কোথাও আকাশ ছিল মেঘলা, যা গরমের মাঝেও স্বস্তি দিয়েছে শিক্ষার্থীদের। ক্লাসে ফিরতে পেরে উৎফুল্ল শিক্ষার্থীরা। অভিভাবকরাও চাইছেন নিয়মিত চলুক ক্লাস পরীক্ষা। বাসে থাকলে পড়াতে আমরা অনেক ডিস্টেন্সে চলে যাই, পড়া অনেক গ্যাপ হয়ে যায়, তাই ভালো লাগে না। স্কুল আসলে পড়াটা রেগুলারলি থাকে, তাই আগে যেমন গরম ছিল এখন সেটা একটা গরম নয়, আজকে ওইটাতে একটু ঠান্ডাই আছে। কিন্তু আমি তো মা, আমি বুঝি তার কীভাবে হচ্ছে, তাই সেটা তা কীভাবে পাঠালে তার জন্য সুবিধা হবে সেটা তো আমি জানি, তা সেভাবেই মনে করেন স্কুলে দিয়ে দিচ্ছি যে যেটা যেটা দরকার। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরুর আগে কোনো প্রতিষ্ঠানেই হয়নি প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের ক্লাসের বাইরে কোনো শিক্ষা কার্যক্রমে অংশ নিতে হয়নি। দুপুরের মধ্যেই ছুটি হয়ে গেছে বেশিরভাগ স্কুল। সময় একটু সীমিত করেছি, একটু মর্নিং এ আমরা ক্লাসটা শুরু করেছি। যেহেতু ওয়েদার আমাদের একটু অনুকূলে আছে, আমাদের এখন ক্লাস করতে ভালো লাগছে। আমরা কয়েকজন টিচার সার্বক্ষণিকভাবেই আমরা ক্লাসের দিকে নজর রাখছি যে তারা অসুস্থ আছে কিনা খোঁজ খবর নিচ্ছি, তো সবাই বলছে আমরা সুস্থ আছি। শিক্ষকদের সুবিধার কথা চিন্তা করে ক্লাসের সময়সীমা কিছুটা কমিয়ে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ভবন ও আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তিনি এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী প্রথমে প্যাথোলজি ভবন উদ্বোধন ও পরে তা পরিদর্শন করেন। এরপর তিনি উদ্বোধন করেন সেনা প্রাঙ্গণ। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সভা সেমিনার আয়োজনের লক্ষ্যে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ নির্মাণ করা হয়েছে। পরে দরবার নেন প্রধানমন্ত্রী। সেখানে সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ফোর্সেস গোল অনুযায়ী সশস্ত্র বাহিনীকে আধুনিক করে গড়ে তোলা হচ্ছে, সেনাবাহিনী মানুষের আস্থা অর্জন করতে পেরেছে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পঁচাত্তরে 15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে শুরু হয়েছে মুক্তিযুদ্ধকালে ভারতীয় আলোকচিত্রী রঘু রায়ের তোলা ছবির প্রদর্শনী। 71 সালে বাঙালিদের উপর পাকিস্তানিদের অত্যাচারের বিভৎস স্বরূপ উঠে এসেছে ফ্রেমে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নতুন একটি উপশহরে সুয়ারেজের লাইন তৈরির জন্য ফেলে রাখা পাইপের ভেতর সংসার পেতেছেন কিছুদিন পর নতুন দেশ পেতে যাওয়া নাগরিকরা। তাদের পরিচয় শরণার্থী। 1971 সালে মুক্তিযুদ্ধে কি অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে দিন পার করতে হয়েছে এদেশের মানুষকে, তার প্রতিটি মুহূর্ত ফ্রেমবন্দি করার চেষ্টা করেন ভারতীয় আলোকচিত্রী সাংবাদিক রঘু রায়। 53 বছর আগের দিনগুলো যেন ফিরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারিতে। বিশ্ববিদ্যালয়ের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্জয় বাংলাদেশ নামের সংগঠনটি রাইজ অব এ নেশন শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী সহ অন্য অতিথিরা গ্যালারির ছবিগুলো ঘুরে দেখেন। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ ও ভারতের আশ্রয় শিবির ঘুরে ঘুরে ছবিগুলো তোলেন ভারতের আলোকচিত্রী সাংবাদিক রঘু রায়। এগুলো নিয়ে একটি বইও প্রকাশিত হয়েছে। 71 সালে বাঙালিদের ওপর পাকিস্তানিদের অত্যাচারের বিভৎসরূপ উঠে এসেছে ফ্রেমে। এ সময় মন্ত্রী জানান, শিগগিরই রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে। যেগুলো নিয়ে বিতর্কিত উর্দে যেগুলো ছোট আকারে বের হবে, তারা সকলে একমত যারা রাজাকার ছিলেন। প্রদর্শনী উপলক্ষে এর আগে আয়োজন করা হয় আলোচনা সভার। সেখানে মন্ত্রী জানান, 71-এর গণহত্যায় আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে সরকার। রঘু রায়ের ছবিগুলো এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। এই ধরনের উদ্যোগ আজকে যে উদ্যোগ আমরা নিয়েছি,
সেই উদ্যোগ, যারা লেখেন তাদের লেখনির মাধ্যমে, যারা এই ধরনের ছবি উঠান তাদের এই সমস্ত ছবি, বা যারা ছবি আঁকেন, অর্থাৎ যে যে পেশায় আমরা নিয়োজিত আছি, যার যার পেশার মাধ্যমে মানুষের মৌলিক অধিকার এবং অসাম্প্রদায়িক রাজনীতি, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে আমার মনে হয় যে আমরা এখন ঘুমিয়ে পড়ছি, একটু জাগ্রত হওয়া উচিত। যারা মুক্তিযুদ্ধে যাবার সুযোগ পেয়েছেন তাদেরকে ভাগ্যবান উল্লেখ করেন বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী। দেশের ইতিহাস, জনগণের ত্যাগ তিতিক্ষা সম্পর্কে জানতে নতুন প্রজন্মের সন্তানদের এ ধরনের আয়োজনে আরো বেশি অংশগ্রহণের আহ্বান জানান তিনি। সব দেশ মুক্তিযুদ্ধ হয় না, সব দেশ স্বাধীন হয় না, এবং একটা দেশ স্বাধীন হচ্ছে ঠিক সেই সময়ে জন্ম এবং সুযোগ হওয়া সেই যুদ্ধে অংশগ্রহণ করে দেশটাকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশটা স্বাধীন করা, এটা একটা বিরল বিরল একটা সুযোগ। এবং আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি আমি মনে করি আমরা অনেক অনেক বেশি ভাগ্যবান। আমি কৃতজ্ঞতা জানাই মিস্টার রঘু রায়কে যে তিনি সেই সময় তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন এবং সেই ছবিগুলো তুলেছেন এবং সেই ছবিগুলো আজকে আমরা দেখার সুযোগ পাচ্ছি। প্রদর্শনীর আয়োজক দুর্জয় ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, এবারের প্রদর্শনীতে এমন কিছু ছবি স্থান পেয়েছে যা আগে কখনো দেখা যায়নি। ছবির একমাত্রিক সনাতন ধারা থেকে সামান্য সরে এসে এই বহুমাত্রিক এবং মাল্টিমিডিয়া যে প্রেজেন্টেশনটা আজকে এক্সিবিশনে আপনারা দেখতে পাবেন, সেটা আমি মনে করি যে আমাদের একাত্তরের স্মৃতি সেই সংগ্রামের একটা নতুন মাত্রিক একটি উপস্থাপনা। যে ছবিগুলো প্রদর্শনিত হচ্ছে সেগুলো বাংলাদেশের আমাদের স্বাধীনতার এবং আমাদের জাতির ডিএনএ এর জন্য একটা গুরুত্বপূর্ণ উপস্থাপন নতুন প্রজন্মের কাছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে এমন আয়োজন আরো প্রয়োজন বলেন বিশিষ্ট জনেরা। একটা জিনিস আজ থেকে অর্ধ শত বছর আগে যখন বঙ্গবন্ধু জাতি একটা ঐক্যবদ্ধ জাতি একটা অসম যুদ্ধে জয় হয়েছিল, যুদ্ধে জয়লাভ করেছি আমরা, আমাদের আনন্দ বিজয়ের আনন্দ হয়েছে সন্দেহ নেই, কিন্তু আনন্দের অপর পিঠে আমাদের বিষাদ আছে, আমাদের শোক আছে, আমাদের বেদনা আছে। এই কথাটি রঘুরায় মনে করিয়ে দিলেন। আমাদের ইতিহাসকে, আমাদের বেদনা, আমাদের আমাদের উল্লাস, আমাদের বিজয় মুহূর্তগুলোকে ইতিহাসের ফ্রেমে আটকে রেখেছেন ছবিগুলো। আগামী 19 মে পর্যন্ত প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। এখনো চলছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বনরক্ষী, গ্রামবাসী, ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ডের 7টি ইউনিট, বিমানবাহিনীর একটি দল হেলিকপ্টার থেকে পানি ছিটানো শুরু করেছে। মংলার প্রতিনিধি আমির হোসেন আমর পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবনিয়া এলাকার আগুন ছড়িয়ে পড়েছে অন্তত 5 কিলোমিটার এলাকা জুড়ে। সকাল থেকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে। ভোলা নদী থেকে পানির সংযোগ নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্টগার্ড, নৌবাহিনী, বন বিভাগ, পুলিশ ও স্থানীয় প্রশাসন আগুন নেভাতে কাজ করছে। গতকাল বিকালে অগ্নিকাণ্ডের ঘটনা নজরে এলে বন বিভাগ সহ স্থানীয় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এগিয়ে যায়, কিন্তু রাত নামায় এবং কাছাকাছি কোনো পানির উৎস না থাকায় কাজ শুরু করতে পারেনি। আগুন লাগছে সুন্দরবনে শুইনা, আমরা দ্রুতভাবে স্থানীয় যারা আসি সবাই আসছি, মোটামুটি এখানে প্রশাসনের লোক কাজ করতে আসে আগুন নিভানোর জন্য। ঘরে আই আরম্ভ হয়েছি, কাজ বাজ করছি, ড্রেন কাটতে আসি, পানি দিতে আসি, বিভিন্ন রকম পন্থা করে পানি দেওয়ার পরে স্বাভাবিক নিয়ন্ত্রণে আসছে। কালকের বিকেলেও আমরা বালতি নিয়ে পানি দিয়েছি, কলস নিয়ে পানি দিয়েছি, এবং আজকেও 3 ঘন্টা পানি দিয়েছি বালতি নিয়ে। এই আগুন লাগার এই দায়ভার বন বিভাগ এড়াতে পারে না, এবং এই আগুন লাগার পিছনে এই অসৎ মাছ ব্যবসায়ী, অসৎ বন কর্মকর্তা এবং অদক্ষ মোয়ালদের কারণেই এই আগুন লেগেছে, এবং তারা এ ব্যাপারে এই আগুন নেভানোর ব্যাপারেও তারা আন্তরিক না। কাজেই এই ব্যাপারে সরকারকে, বন বিভাগকে আরও উদ্যোগী ভূমিকা করতে হবে। যদি সব কিছু ঠিক থাকে, আমরা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছি আমরা সবাই সম্মিলিতভাবে, বেশি দিন সময় লাগবে না ইনশাল্লাহ, আমরা
যদি পসিবল হয় দুই থেকে তিন দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ নিভিয়ে ফেলতে পারবো। ফায়ার সার্ভিসের যে টিম এসেছে তারা কাজ শুরু করতে তাদের মেশিন এখনও এখানে আনতে পারেনি, নৌকা এবং যানবাহন এবং যাতায়াতের পথ প্রস্তুত না করার জন্য। তো আমরা সর্বোচ্চ ইফোর্ট দিচ্ছি যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা যায়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে কমিটির। আগে আমাদের এখন প্রথম দায়িত্ব হবে আগুনটা নিয়ন্ত্রণে আনা, আগুনটা নিবাপন করা। তারপরে আমরা ইনকোয়ারি টিম করব, ইনকোয়ারি টিম করে বিস্তারিত তদন্ত করে আমরা জানতে পারব। দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। বনের জায়গা উদ্ধারে অভিযানে নেমেছে ঢাকা বন বিভাগ। দুপুরে কালিয়াকৈর এলাকায় অবৈধভাবে গড়ে তোলা শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে উদ্ধার করা হয়েছে 80% জমি, যার বাজার মূল্য 40 কোটি টাকা। জাহেদ সেলিমের রিপোর্ট, ছবি তুলেছেন আশরাফুল হক। গাজীপুরের কালিয়াকৈর এলাকায় দীর্ঘদিন ধরে দখলে রাখা বনের জায়গা উদ্ধারে অভিযানে নামে বন বিভাগ। রাস্তার দুপারের এই দোকানগুলো গড়ে উঠেছিল স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায়। তো এখানে কিছু ছিল না আগে, পরে মানে ধাপে ধাপে দোকানপাটগুলো এগুলো আর কি মানে যে যার মতো করে আর কি এখানকে প্রসেস করে নিয়েছে, যা ক্ষমতা প্রয়োগ করে যেভাবে যার মতো করে রেখে দিয়েছে। আসতে ধীরে মনে রাতারাতি মনে এগুলো হয়ে গেছে, যা যার মতন মারে খালে দল করে খালে মনে করেন যে ঘর মর দেওয়া মানে। জায়গাগুলো যে বনের তা বুঝতে খুব বেশি বেগ পেতে হয় না। এখনও দাঁড়িয়ে আছে সারি সারি গাছ, দীর্ঘদিন দখলে থাকলেও এখন অবশ্য সরব হয়েছে বন বিভাগ। প্রচুর সংখ্যক দোকান করে উঠছে এবং এখানে দোকানগুলোতে বিভিন্ন রকমের ব্যবসা তারা পরিচালনা করতেছে। স্থানীয় কুচক্রি, সংঘবদ্ধ কুচক্রি মহল বা ভূমিদস্য যাই বলি, তারা এটার সাথে জড়িত। তাদের কারো কারো এমনও জেনেছি যে 5-7টা করে দোকান আছে, তারা ভাড়া দিয়ে এটা থেকে সরকারি বনভূমি জবরদখল করে ঘর তৈরি করে দোকান বানিয়ে তারা ভাড়া দিয়ে অর্থ উপার্জন করছে। সরকারি জায়গা দখল করে রাখার সুযোগ নেই। এই অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেয়া এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। উচ্ছেদ কার্যক্রম এটা আমাদের চলমান থাকবে এবং ভবিষ্যতেও যারা এরকম দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে বা থাকতে চায় তাদের জন্য মেসেজ যে সরকারের কোনো জমি দখলে থাকা যাবে না, এবং সেটা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। গাজীপুরের কালিয়াকৈর এলাকায় ঢাকা বন বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা বিভিন্ন রিসোর্ট ও শিল্প প্রতিষ্ঠানে খুব শিগগির অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে বন বিভাগ। জাহেদ সেলিম, মাছরাঙ্গা সংবাদ, গাজীপুর। আন্তর্জাতিক। ইসরায়েলের সাথে বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের ব্যবসায়িক, রাজনৈতিক সহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে প্যালেস্টাইন মুক্তি আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তারা আরও বলেন, শুধু ইসরায়েল নয়, দেশটির সব মিত্র দেশের সাথেও সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। এছাড়া গত 17 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণের বিচার সহ আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুতলিকা দাহ করে প্যালেস্টাইন এবং গাজাবাসীর পক্ষে বিভিন্ন স্লোগান, ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল করেন তারা। ইসরায়েল কর্তৃক যে গণহত্যাচরণ হচ্ছে সেটা বন্ধের নিরসনে ইসরায়েল সহ তাদের দোসরদের সাথে সকল ধরনের ব্যবসায়িক, সাংস্কৃতিক, রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। সারা দেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান রাখবো, আপনারা সকলে এই জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলুন। গেমারদের জন্য ই স্পোর্টস মোবাইল টুর্নামেন্ট মোবাইল ম্যানিয়া 2024 নিয়ে আসছে এয়ারটেল। দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা জানায় রবি অজুয়েটা লিমিটেডের সহযোগী ব্র্যান্ড এয়ারটেল। বিজয়ী পাবে 30 লাখ টাকা পুরস্কার। এয়ারটেল এই গেমিং টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক। আয়োজনটি সফল করতে প্রতিষ্ঠানটি যুক্ত হয়েছে ই স্পোর্টস প্ল্যাটফর্ম ডিসকভারি ওয়ানের সাথে। গেমে অংশ নিতে গেমারদের দলগতভাবে 350 টাকা দিয়ে নিবন্ধন করতে হবে।
আগামী 3 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত বাংলাদেশে হবে মেয়েদের টি-20 বিশ্বকাপ। ঢাকায় এক জমকালো অনুষ্ঠানে আজ বিশ্বকাপের গ্রুপিং ও সূচি ঘোষণা করে আইসিসি। বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। আরও একটি বিশ্বকাপের ডামাডোল বেজে উঠল আনুষ্ঠানিকভাবে মিরপুরে। আগামী 3 অক্টোবর দুপুরে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে মাঠে করাবে মেয়েদের আইসিসি টি-20 বিশ্বকাপের নবম আসর। একই দিন একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। স্বাগতিক বাংলাদেশ রয়েছে গ্রুপ বিতে, সাথে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্বে পেরিয়ে আসে রানার আপ দল। এবারে প্রথম মেয়েদের বিশ্বকাপের একক আয়োজক হয়েছে বাংলাদেশ। আইসিসির পছন্দের কারণে ভেন্যু রাখা হয়েছে মিরপুর শেরেবাংলা ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। দুটি সেমিফাইনাল ও 20 অক্টোবরে ফাইনাল হবে ঢাকায়। বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ বাছাই পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে, পরের ম্যাচ 5 অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। আমাদের যে আক্ষেপটা আছে, কারণ আমরা যে কত 4টা ওয়ার্ল্ড কাপ খেলেছি, হয়তো বা এক্সেপ্ট 2014 ছাড়া আমরা কোনো ম্যাচ উইন করতে পারিনি। সো আমাদের ফোকাস প্রথমেই থাকবে যেন আমরা ম্যাচ উইন করতে পারি। অনুষ্ঠান শুরুর আগে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কৌর বিশ্বকাপের ট্রফি নিয়ে দেখা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আপসানা কান্তা, মাছরাঙা সংবাদ, ঢাকা। সন্ধ্যা সংবাদ শেষ করছি, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কিছু এলাকায় তাপপ্রবাহ অব্যাহত, রাত থেকে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস, গরমে স্বাস্থ্য ঝুঁকি রোধে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবস্থা। দেশের মানুষের আস্থা অর্জন করতে পেরেছে সেনাবাহিনী, বলেছেন প্রধানমন্ত্রী, সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক করার ঘোষণা। এখনো চলছে সুন্দরবনের একাংশ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী, বিমানবাহিনী ও কোস্টগার্ড, লাগতে পারে 2-3 দিন। এ ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইকতিশাম নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।